নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্র নিগ্রহের ঘটনায় উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে নামল বিভিন্ন সংগঠন। করিমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি, আহত বহু। প্রিয়াঙ্কা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ অব্যাহত, ভাঙ্গায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর দুষ্কৃতি হামলার ঘটনায় বুধবার উত্তপ্ত হয়ে ওঠে শিলচর। মেডিকেল কলেজের সামনে মঙ্গলবার সকালে এক ছাত্রী ও দুজন ছাত্রের উপর হামলা চালায় তিন দুষ্কৃতি। এদের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। হামলাকারীদের গ্রেফতারে পুলিশকে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া সত্ত্বেও পুলিশ এদের সবাইকে ধরতে পারেনি। জানা গেছে বুধবারই হামলাকারীদের একজনকে ঘুঙুর পুলিশ ধরে এনে জিজ্ঞাসাবাদ করেছে। দুজন দুষ্কৃতী নাকি মিজোরামে পালিয়ে গেছে বলে পুলিশ আন্দোলনরত ছাত্রদের জানিয়েছে। এমনকি মঙ্গলবারের ঘটনার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীর কাছে ওই ছাত্রী সাহায্য প্রার্থনা করলেও ওই কর্মী এগিয়ে আসেননি। তাই ওই পুলিশ কর্মীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানান বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। পুলিশ ট্রাফিক পুলিশকে সামনে গিয়ে যাকে হেল্প মাঙ্গা মাঙ্গনে কে বাদ ভি ও ট্রাফিক পুলিশ জো থা ও বলতে হয় কি ইয়ে আপকা ম্যাটার হ্যায় আগর ও অথরিটি এক পুলিশ প্রশাসন হোকে আগর ও ইতনা কেয়ারলেস হ্যায় ইসকে বাদ ক্যা হুয়া ও হাম লোগ কা স্টুডেন্ট লোগ থানে মে গিয়া জানে কে বাদ ও লোগ FIR একসেপ্ট নেই করতা হ্যায় ইসকে বাদ জব হাম লোগ স্টুডেন্ট ইউনিয়ন ইধর সে জাকে উধর পে রোড ব্লক কিয়া তব জাকে উন লোগো নে FIR রিসিভ কিয়া ইসকে বাদ ও লোগো কো হাম লোগো নে টাইম দেকে আয়া থা কি 24 আওয়ার্স কে অন্দর হাম লোগো কালপিট চাহিয়ে লেকিন ওর জো ট্রাফিক পুলিশ থা উসকা সাসপেনশন সুবে চাহিয়ে লেকিন আজ অভি 2 বজনে ওয়ালা হ্যায় অভি লেকিন অভি তক অথরিটি হাম লোগ কা অ্যাডমিনিস্ট্রেশন ইতনা কেয়ারলেস হ্যায় আজ 2 বজনে ওয়ালা হ্যায় অভি তক উসকা কোই সাসপেনশন লেটার নেই আয়া সুবে হাম লোগ সে মিলনে কে লিয়ে পুলিশ প্রশাসন কে লোগ আয়ে থে ও জো ইনচার্জ হ্যায় ও হাম লোগ কা ক্যা গুঙ্গুর মে জো হ্যায় উসকা ইনচার্জ হ্যায় তো ও আকে বোলে কি এক কো পকড়া হ্যায় এক কো পকড়নে সে নেই সলিউশন নেই হ্যায় বাকি জো দো হ্যায় পুলিশ নে বোলা হ্যায় কি বাকি জো দো হ্যায় ও লোগ মিজোরাম ভাগ গয়ে আরে মিজোরাম ভাগনে সে লিয়ে 2 দিন কা টাইম চাহিয়ে ক্যুকি ওয়া পে ভাগনে কে লিয়ে পারমিট চাহিয়ে তো পারমিট কে লিয়ে 2 দিন কা টাইম চাহিয়ে লেকিন 2 দিন কে অন্দর নেই 6 ঘন্টে কে অন্দর ও লোগ কেসে মিজোরাম যা সকতা হ্যায়। এদিকে আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য জানান, বাকি দুই দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য তারা বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় দিয়েছেন। বিকালবেলা যখন থানার গেছি গিয়ে আমরা থানার পুলিশে একটা সময়সীমা দিয়েছিলাম যে আজকে সকালে 10টার ভিতরে পুলিশে 3টা 21% ধরত, কিন্তু তারা আজকে সকাল 10টা পর্যন্ত ব্যস্ত হয়েছে, তারা মাত্র 1 জনকে ধরছে আর 2 জনকে ধরতে পারছে না। তারপরে আমরা যেটা তারা আলটিমেটাম দিয়ে আসলাম যে আমরা সকাল থেকে বইমু রোড ব্লক করবো, সেই কর্মসূচি আজকে আমরা এখানে আমরা যেটা এজিটেশন আছে এটা আমরা করছি করিয়া এখন আমার কাছে পুলিশ প্রশাসন আইসে আইয়া কইছে যে তারা 1 সপ্তাহ টাইম লাগবো। আমাদের পুলিশ প্রশাসন এমন ব্যর্থ, তারা আজকে সকালবেলা আমরা এটা কইতে পারছে মিজোরাম আছে, আজকে বিকালে আইয়া করছে 21% মিজোরাম, কিন্তু তারার কাছে যদি এতটুকু ইনফরমেশন থাকে যে তারা আজকে পর্যন্ত আজকে বিকাল পর্যন্ত ধরতে পারলো না এখানে, এখানে মিজোরাম কিন্তু আমরা ইন্ডিয়ার বাইরে নেই, মিজোরাম তো আমরা ইন্ডিয়ার মধ্যে। তো আমার এইটাই রইল যে আমরা আজকে পুলিশে টাইম সময়সীমা দিয়ে দিছি, তারা আমরা কইছে তারার 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু আমরা তারার এই সময়সীমা দিয়ে দিছি যে কালকে সকাল 6টা পর্যন্ত যদি তারা না ধরতে পারে 21%, তে আমরা কালকে আবার এজিটেশনে বইমু আবার রোড ব্লক করবো, আর কালকের পরে যদি তারা না ধরতে পারে পরশুদিন সকাল থেকে আমরা হাঙ্গার স্ট্রাইকও বইমু, এইটাই আমরার লাস্ট ডিসিশন। এদিকে সন্ধ্যার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে ছুটে গিয়ে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেয়। পড়ুয়ারা জানিয়েছেন দোষীরা রাতের মধ্যে গ্রেফতার না হলে বৃহস্পতিবার ফের সড়ক অবরোধ করা হবে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উপর হামলার ঘটনার নিন্দা অধিকার জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবিভিপির শিলচর শাখার সদস্যরা বুধবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি স্মারকপত্র তুলে দিয়ে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা পুলিশ প্রশাসনকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এবিভিপির জেলা সহ সংযোজক মিঠুন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজদীপ ঘোষ, সুচরিতা রায়, অঞ্জলি দাসরা বলেন, পুলিশ প্রশাসন সচেষ্ট হলে সমাজে অপরাধ অনেকটাই কমে যাবে। তাই শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি স্কুল কলেজের সামনে পুলিশকে নিয়মিত টহল দেওয়ার আহ্বান জানানো হয়। আরোপীদের মধ্যে একজন গতকালকে রাত্রি ধরা পড়েছেন এবং বাকিরা এখন অবধি কোনো খবর পাওয়া যায়নি বাকিদের। তার জন্য আমরা এই দাবি জানাচ্ছি যে যারা এখনও ধরা পড়েনি তাদেরকে যাতে অতি শীঘ্রই গ্রেফতার করা হয়। তাছাড়া আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার। আমাদের সমাজে ছাত্রছাত্রীদের যেভাবে সুরক্ষা প্রদান হওয়া দরকার তার কিছুটাই হচ্ছে না দেখে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রত্যেক দিনই প্রায় শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন। তার জন্য এই মেডিকেলের সামনের যে জায়গাটি সেখানে সবসময় জঞ্জাট থাকে, সেইখানে পুলিশ ফাঁড়িরও লোক ছিল কিন্তু ওরাও কোনোভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, তারও তীব্র নিন্দা জানানো হচ্ছে। তাছাড়া আমরা এই আবেদন রাখছি যে প্রত্যেক দিনই যাতে ওইখানে পুলিশ যারা থাকেন তারা যাতে নিজস্ব কাজ ভালোভাবে করেন এবং ছাত্রছাত্রীদেরকে সুরক্ষা প্রদান করার চেষ্টা করেন। আমরা যেভাবে গত বছর থেকে শুরু করেছি মিশন সাহসী নামে যে প্রকল্প, সেটার দ্বারা আমাদের ছাত্রী বোনেরা সেলফ ডেভেলপমেন্ট কোর্স হয়, সেইভাবে আমরা চেয়েছিলাম যে আগামী দিনে কাছাড় ডিসি এবং কাছাড়ের এসপি মহাশয় মিলে যাতে এমন একটি স্টেপ নেন যাতে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি স্কুলে এই প্রকল্পটি সরকারিভাবে প্রকল্পটি অধীনে চলে যায় এবং বিদ্যার্থী পরিষদের কর্পোরেশনে থাকবে নিশ্চয়, এবং সবাই সব মেয়েরা যাতে নিজের নিজের স্বাবলম্বী নিজের সুরক্ষা নিজেই করতে পারে সেদিকে দেওয়া লাগবে আমরা চাইছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কাণ্ড সহ দেশ জুড়ে যেভাবে নারী নিগ্রহ অপরাধের ঘটনা ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে শিলচরের রাষ্ট্র সেবিকা সমিতি। বুধবার সমিতির পক্ষ থেকে স্থানীয় কুদিরাম মূর্তির সামনে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পরে কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে একটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির কর্মকর্তারা উদ্বেগের সুরে জানান, দেশে বর্তমানে যেভাবে নারী নিগ্রহ, ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদির ঘটনা বৃদ্ধি পেয়েছে তাতে মহিলাদের নিরাপত্তা খাদের মুখে এসে দাঁড়িয়েছে। আইন থাকলেও বিভিন্ন ঘটনায় জড়িত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় অন্যান্যরাও এতে উৎসাহিত হচ্ছে, ফলে সমাজে অপরাধ বেড়েই চলছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিয়ে আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে রাষ্ট্র সেবিকা সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। যে ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, আমাদের যে নারীদের যে অবমাননা করা হচ্ছে, প্রতিনিয়ত যে নারীরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এর আইন তো আছে ঠিকই কিন্তু এই আইনে বিলম্বীকরণ কেন হচ্ছে? একটি নারীর আজকে সংসদে বলেন আর যেখানেই বলেন আজকে নারী অর্ধেক অর্ধেক শক্তি হলো গিয়ে অর্ধেক অর্ধেক পুরুষ নারী অর্ধেক অর্ধেক শক্তি, সেখানে আজকে নারী প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে কিন্তু আইনি এত আইন থাকা সত্ত্বেও কেন এত বিলম্বিত হচ্ছে আইন নেওয়ার জন্য? সেটার জন্যই আমরা মৌন প্রতিবাদ। এই কিছুদিন আগে হয়ে গেল প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনা, আরও কত প্রতিনিয়ত আমরা দেখছি না, কিছু দেখছি কিছু শুনছি কিছু শুনছি না, এরকম বিভিন্ন ঘটনা হয়ে যাচ্ছে। সরকারের মানে ইমিডিয়েট এটা পদক্ষেপ নেওয়া উচিত আর তার জন্য সবার সচেতনতা আমাদের যে যাতে জাগ্রত হয় সবার মধ্যে, সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রতিবাদ। এদিকে রাষ্ট্র সেবিকা সমিতি সমাজ সচেতনতা জাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। সমিতির পক্ষ থেকে জানানো হয় মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ছোটবেলা থেকেই ঘরে উপযুক্ত সংস্কার ও পরিবেশ দিতে হবে, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সবসময় নিয়ন্ত্রণ সংস্কার, এটা করবে না ওইটা করবে না, মেয়েরা সময় মতো বাড়িতে ফিরবে, এই ধরনের সংস্কার দিই এবং ছেলেদের ভাবি কোনো প্রয়োজনই নেই এইসব সংস্কারের। আমরা অ্যাকচুয়ালি এটা প্রতিবাদ ঠিক না, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। এখানে আমাদের ইয়েতে দেখবেন যে প্লে কার্ডগুলোতে লেখা ছিল বাবা মারা যাতে মেয়েদের মতো ছেলেদেরও সমানভাবে সংস্কার দেন। আজকে ছেলেদের যদি সেই স্নেহে বড় করতেন, মা মেয়েদের করে ওদের সম্মান থাকতো। আজকে যে ছেলেরাই এই ধরনের কাজ করছে, এগুলির ব্যাকগ্রাউন্ড আমরা যদি দেখি একটা মানে অস্বাভাবিক ব্যাকগ্রাউন্ড শিওর আছে, তাহলে নর্মেল ছেলেরা তো এই ধরনের করে না, আর যারা অ্যাবনর্মেলি বড়
হয়, যেমন মা বাবার মধ্যে ঝগড়া, মা বাবার মধ্যে ডিভোর্স, এই ধরনের উল্টাপাল্টা বা নেশা জাতীয় পান করছে মা বাবারা, এই ধরনের যখন দেখে দেখে বড় হয় তখন ওদের সংস্কার হয় না। ওরা মেয়েদের ভীষণ ছোটো চোখে দেখে, ওরা মেয়েদের একটা ইউজ করার সামগ্রী ভাবে, এই ধরনের হয়। এবং আমাদের দেশে যে নেশার অবস্থা, ড্রাগস, তারপরে এগুলি ম্যাক্সিমাম কেসেই দেখা যায় ওরা নেশায় ঢুকছিল। এবং আমরা যদি সরকার থেকে সেইভাবে কঠোর নিয়ম, আমরা আবেদন করছিলাম যে আমরা সরকার থেকে এরকম কঠোর নিয়ম যাতে এইভাবে ড্রাগস স্কুলে স্কুলে বাচ্চা ছেলেরা এই ধরনের কাজে জড়িত, ওরা এরকম কাজ করে একটা মেয়ের সর্বনাশ করছে, সাথে সাথে নিজেদের জীবনের সর্বনাশ করছে। এবং এই ছেলেগুলি যাতে ছোটোবেলা থেকে ব্রট আপ এইভাবে মা বাবার কাছে আবেদন এইভাবে হয়, এবং আমাদের সরকার থেকে যে আমাদের যে নেশার যেটা সাপ্লাই, এটা শিলচরেই আমাদের এরিয়াতেই এতভাবে হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা চুপ করে আসি, যেটার জন্য সাংঘাতিক। কারণ নেশাতে তো মানুষের মনুষ্যত্ব থাকে না, তখন মানুষ পশুর সমান হয়ে যায়। এবং তখন কি করে, তা যখন নর্মাল অবস্থায় আসে তখন হয়তো বা আক্ষেপ হয় কিছু কিছু লোকের। এই জন্য আমরা ওদেরও চিন্তা করে বলছি যে ওদের যেটা পরবরিশ, এই পরবরিশটা যেত ভালোভাবে হয়, মেয়েরা যেরকম সংস্কার পায় সেই সংস্কার আমরা ছেলেদেরকেও দিই। এবং প্রত্যেক মায়েদের আমাদের অনুরোধ যে মারা যেন মেয়েদের প্রশিক্ষণ দেয়। আমরা রাষ্ট্র সেবিকা সমিতির থেকে প্রত্যেক বছর আমরা মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দিই। করিমগঞ্জে দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন বেশ কজন। বুধবার প্রথম দুর্ঘটনাটি ঘটে সলগুই 11 নম্বর এলাকায়। TR05B1903 নম্বরের সবজি বোঝাই একটি ট্রাক অন্য ট্রাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে সবজি বোঝাই ট্রাকের সহকারী চালক শামসুদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক আসাদুর রহমান এবং গাড়ির মালিক আজিরুদ্দিন। পরে আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এরা সবাই ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে। তখন কিরকম হচ্ছে ঘটনাটা? এখন হচ্ছে সামসামিয়া যেটা কাতারগঞ্জ হসপিটাল আজ ডেড বডি এখন রাখা হয়েছে ওখানে, আমরা পাইছি মানে সঠিক। আমরা খালি ফোন গেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা তো গাড়ি চালাইয়া আর আইতে গিয়া এখন কিরকম লাগছে আমরা এখন দেখছি না সঠিকভাবে। এদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে লোয়াইরপুয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ের সামনে। ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোর চালক আব্দুল মতিন এবং যাত্রী রায়াত আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার চার যাত্রীও, তাদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের নম্বর AS10CNL01Q7934 এবং অটোর নম্বর হচ্ছে AS10C2884। আর অটো ধাক্কা লাগা এক আদমি জায়গা মর গিয়া, একটা এক আদমি আর পাঁচ আদমি কো মকুন্দা হসপিটাল মে পঠা গিয়া, জায়গা শেষ হো গিয়া। হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনায় এখনো উত্তাল দেশ। বরাক উপত্যকাও প্রতিদিন বিভিন্ন সংগঠন ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। বুধবার ভাঙা এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সামিল হয় বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে ট্যালেন্ট একাডেমি, মরকজ এইচএস স্কুল, ইউনিভার্সাল কোচিং সেন্টার ও মহিলা সমিতি, ইউডিএসএফ, আমসু, গ্রিন ট্রাস্ট ফাউন্ডেশন, নেহরু যুব কেন্দ্র, ভারতীয় সমতা সমাজ ইত্যাদি। এদিন হাতে কালো কাপড় বেঁধে প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানান তারা।
একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রতিবাদকারীরা। তারা কোন ধর্ষণের ঘটনার পর অভিযুক্তকে 7 দিনের মধ্যে ফাঁসি কাটে ঝোলানোর সওয়াল করেন। আমরা চাইছি ভারতবর্ষে ধর্ষকদের 7 দিনের মধ্যেই ওদের ফাঁসি হোক, এবং শুধু প্রিয়াঙ্কা রেড্ডি নয়, যে মেয়েদের আজকে কন্টিনিউ ধর্ষণ হয়ে যাচ্ছে, যেমন গত 3 ডিসেম্বর বিহারে একটি ধর্ষণ হয়েছিল, প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণের পর 5 বছরের মেয়ে একটা ধর্ষণ হয়েছে, সেদিন কানিশাইলে একটা ধর্ষণ হয়েছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, তারপর আরেকজন 19 বছরের একটা মেয়েকে ধর্ষণ হয়েছে। প্রত্যেক ধর্ষণের আমরা বিচার চাই, সেই বিচার চাই আমরা, প্রত্যেক ধর্ষণকারী যাতে ফাঁসি হয়, নতুবা ওদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আজকে তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে প্রত্যেক ধর্ষণকারীর সঠিক বিচার চাইছি আমরা। এদিকে প্রিয়াঙ্কা কাণ্ডের প্রতিবাদে নীলামবাজারে বুধবার এক মৌন মিছিলের আয়োজন করা হয়। হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্রছাত্রী সহ সমাজের নানা শ্রেণীর মানুষ যোগ দেন। হাতে কালো কাপড় বেঁধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। ধর্ষকদের কঠোর শাস্তি প্রদান সহ ধর্ষণ মুক্ত সমাজ গড়ারও আহ্বান জানান প্রতিবাদকারীরা। মিছিলে সারা ভারত মানব কল্যাণ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি মানুষের চিন্তাধারাকে সাধুবাদ জানাই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। একটি কথা, আজকের দিনে আমাদের ভারতবর্ষের যে অবস্থান, আজকে দেশ প্রগতির প্রকল্পে চলছে, কিন্তু তার পরবর্তীতেও দেশের মধ্যে প্রত্যেকটা দিন এক দুটো এই এমন এহেন এমন জঘন্য অপরাধের কথা আমরা শুনতে পারি। বিগত সপ্তাহে 4-4টি ঘটনা আমাদের সম্মুখে এসেছে, এর মধ্যে বরাকবেণীরও একটি ঘটনা ছিল। এমন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু আমরা যদি এভাবে নিন্দা জানাতেই থাকি তাহলে হয়তো অনেক কিছুই হবে না। আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে, যুব সমাজকে সমাজের সুরক্ষার প্রকল্পে এগিয়ে আসতে হবে। আজকের মৌন মিছিল, আমাদের ক্যান্ডেল মার্চ ছিল শ্রীমতী প্রিয়াঙ্কা রেড্ডির আত্মার শান্তি কামনার জন্য, এবং আমরা যে মৌন মিছিল করেছি তার দ্বারা আমরা সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে দাবি রাখি, যাতে যে দুষ্কৃতিকারীরা এন জঘন্য অপরাধ করেছে তাদের জন্য অতিসত্বর মৃত্যুদণ্ড দেওয়া হয়। শুধু প্রিয়াঙ্কা রেড্ডির অপরাধী নয়, ভারতবর্ষে যে সমস্ত এমন জঘন্য অপরাধ হয়, এমন জঘন্য ঘটনা হয়, এমন একটি বিল পাস করা হোক যেন 2 দিনের মধ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্বভার সমজে নিলেন সুব্রত ভট্টাচার্য। বুধবার সভাপতি হিসেবে সুব্রতর নাম ঘোষণা করেন ডিআরও রামকৃষ্ণ ঘোষ। এরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। দলের কর্মকর্তারা আগামী কার্যকালের জন্য তাকে নির্বাচন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুব্রতবাবু। সেই সঙ্গে তিনি জানান, জেলার 3টি পুর নির্বাচনে নিশ্চিতভাবে জয়ী হবে বিজেপি। আগামী কার্যকালের জন্য ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা সভাপতি হিসেবে আমাকে চয়ন করেছেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঞ্জিৎ কুমার দাস মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য, অর্থ এবং পূর্ত দপ্তরের মন্ত্রী তথা নেডার আহ্বায়ক শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। সারা আসাম অস্থায়ী বিল ক্লার্ক ও মিটার রিডার কর্মী সংস্থার অসহযোগ আন্দোলন অব্যাহত। বিদ্যুৎ বিতরণ সংস্থার অন্তর্গত অস্থায়ী কর্মীদের চাকরি নিয়মিতকরণ সহ 11 দফা দাবিতে গত সোমবার থেকে সংস্থা এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে। গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও এপিডিসিএল কার্যালয়ের সামনে ধর্নায় প্রতিবাদী কর্মীরা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। আন্দোলন কর্মসূচির ব্যাপারে বিভাগীয় কর্মী মদন গোপাল নাগ আমার বাংলাকে জানান, 10-15 বছর থেকে এপিডিসিএল ওই কর্মীদের নিয়ে কাজ করাচ্ছে, কিন্তু তাদের ন্যায্য বেতনও প্রদান করা হয়নি। এছাড়া যারা ফিক্সড পে হিসেবে কাজ করছিলেন তাদের এখন হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। এর প্রতিবাদেই বিভাগীয় কর্মীরা লাগাতার অসহযোগ আন্দোলনে পথে নেমেছেন। আজকে ওরা যে অস্থায়ী বিভাগ যারা আছে, বিভাগের যারা কর্মচারী, তারা যে আন্দোলন করতেছে তাকে আমরা ন্যায্য বলে আমাদের সংগঠন ঘোষণা করিলাম, এবং আমরা তাদের সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে চলব।
আজকে বিদ্যুৎ বিভাগ আজকে 10-15 বছর যাবৎ ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে, কাজ করিয়ে ওদেরকে আজকে কর্মহীন করার যে প্রচেষ্টা বিদ্যুৎ কর্তৃপক্ষ বা এপিডিএসএল যে নিয়েছে এটা খুবই ধিক্কারজনক এবং লজ্জাজনক। আজকে 15 বছর, আজকে আমরা সরকারের কাছে এটাই জানতে চাই যে 15-20 বছর একটা শ্রমিক বিনা বেতনে এবং কিছু বেতনহীন বেতন দিয়েও যারা চাকরি করেছে, যারা একটা ফিক্সড পে দিয়েছে হয়তো 2,000, 2,500 বা 3,000 টাকা করে দিয়ে ওদেরকে কাজে কর্মরত করিয়েছে এবং বলেছে যাতে আগামী দিনে তোমাদেরকে চাকরি স্থায়ীকরণ করব। কিন্তু আজকে দেখা গেছে যে 10-15 বছর পর আজকে ওদেরকে নয়ার করে দেওয়া হচ্ছে, মানে তাদেরকে চাকরি দেওয়া হবে না করে যে ঘোষণা দেওয়া হচ্ছে, এটাই সবচেয়ে জন্য লজ্জাজনক ব্যাপার আমাদের শ্রমিক সংস্থার তরফ থেকে। অন্যদিকে বিভাগীয় রংপুর কার্যালয়ের সামনে অস্থায়ী কর্মীরা অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করেছেন। এপিডিসিএল কর্মীরা জানান, গত 2 ডিসেম্বর থেকে 1 সপ্তাহের জন্য অসহযোগ আন্দোলন চলছে। এর মধ্যে দাবি পূরণে সরকারি নিশ্চয়তা না মিললে আগামী 9 ডিসেম্বর থেকে অনশন ধর্মঘট শুরু করা হবে। নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে উত্তপ্ত আলগাপুর বিধানসভা কেন্দ্র। এর পরিপ্রেক্ষিতে বুধবার AIUDF আলগাপুর কমিটির উদ্যোগে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতিধ্বংসী নাগরিকত্ব বিল কোনো অবস্থাতেই অসমে পাস হতে দেওয়া হবে না বলে হুঙ্কার ছোড়েন দলীয় ক্যাডাররা। পরে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতল দাহ করেন। AIUDF কর্মী সমর্থকরা এদিন নাগরিকত্ব বিল নিয়ে অগপর নীরবতার কঠোর সমালোচনা করেন। অতুল বরাকে তারা বিজেপির দালালও আখ্যা দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে AIUDF আলগাপুর কেন্দ্র কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্কর জানান, জাতিধ্বংসী এই বিল তারা কোনো অবস্থায় মানবেন না। যারা আসি ভূমিপুত্র, তারা আমরা সবে যারা হিন্দু মুসলমান আসি, আসামি আসি ভূমিপুত্ররা, মানে এই বিল কখনো মানে আনতাম না। প্রয়োজনে পড়লে আমরা অন্যায়ের বিরুদ্ধে মানে জিহাদ করতে প্রস্তুত আছি, মোটকে রাজি আছি, কিন্তু কোনো অবস্থায় আসাম একর্ড বাইরসর করতে দিতাম না। আসাম একর্ডও 1985 ইংরেজির রাজীব গান্ধীর লোকের চুক্তি হয়েছিল, 1971 ইংরেজির 25 মাসের ভিতরে যারা হিন্দু হোক বাঙ্গাল হিন্দু হোক আর মুসলমান হোক যারা বাংলাদেশ থেকে আসুন তাদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হইব। কিন্তু এই বর্তমান সরকারে সেটা না মানিয়া কনস্টিটিউশনটা ভায়োলেশন করিয়া আসাম একর্ডের ভায়োলেশন করিয়া একটা বিল পাস করার কারণ আজকে তারা ক্যাবিনেট ডিসিশন লইছে যে নাগরিকত্ব কে পাস করে বা ক্যাবিনেট ডিসিশন থেকে পাস করছে এবং আগামী 9 তারিখ এবং লোকসভা পাস করব, 10 তারিখ বিধানসভায় রাজ্যসভা পাস করব। তাই আমরা কোনো অবস্থায় মানে আনতে আমরা আসামের প্রত্যেক কিলঞ্জা যারা আসুন, প্রত্যেক ভূমিপুত্র যারা আসুন, তাদেরকে আগলাপুরের মাত্রা আগলাপুর এই জায়গা থেকে উবাই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ জানিয়া যাতে গণ আন্দোলন গড়িয়া তুলন, যাতে ভূমিপুত্রের সুরক্ষা হয়। এবং আরেকটা জিনিস হয়েছে, আমাদেরকে কেন্দ্রীয় সরকার দুইভাবে বিভক্ত করতে চাইছে, হিন্দু বাঙালি এবং হিন্দু মুসলমান বলিয়া উপজাতি স্টেট করত, 6 নম্বর ব্যাপার যদি উপজাতি স্টেট করা হয় তাহলে বাঙালি হিন্দু মুসলমান যারা আসুন তাদের রাজনৈতিক অধিকার খর্ব হইব, তারা এমপি MLA কোনো জাতের ভোটও দাঁড়াইতে পারত না, উপজাতিরা দাঁড়াইব এবং তাদেরকে আমাদের ভোট দিতে হইব, আমাদের সব অধিকার ভূমির অধিকার খর্ব হইব। মনিয়ার খাল ফরেস্ট রেঞ্জের আওতাধীন সোনাইর সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে সোনাই নদী দিয়ে কাঠের চোরা কারবার যে এখনও বহাল তবিয়তে চলছে তা ফের প্রকাশে এলো। মঙ্গলবার গভীর রাতে মনিয়ার খাল ফরেস্ট বিট অফিস এলাকার রাম মানিকপুর ফেরির সাঁকোয় বেশ কিছু সেগুন কাঠের লগ আটকে পড়ায় বিষয়টি নজরে আসে। প্রায় 30-35 টুকরো লগ ছিল ওই চালানে, এগুলো রাম মানিকপুর ফেরির সাঁকোয় আটকে পড়ে এতে বেশ ক্ষতি সাধন হয় সাঁকোটিরও। ঘটনার খবর চাউর হওয়ার পর জড়ো হন কৌতূহলী মানুষ। খবর যায় ফরেস্ট বিট অফিসার কালিদাস সিনহার কাছেও, তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি তদারকি করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো প্রকাশ্যে আসেনি। দেখলাম সেগুনের লাকড়ি আছে আর কিছু আছে, মানে অন্য জাতি জামাট কুর্তা এগুলো আছে। কতটা মাল হইব? মাল এখানে টোটাল 36-37 পিস মাল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ছাত্র নিগ্রহের ঘটনায় উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে নামলো বিভিন্ন সংগঠন। করিমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি, আহত বহু।
প্রিয়াঙ্কা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ অব্যাহত, ভাঙ্গায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।